দর্শক, আমরা এসেছি ব্লুম চিটাগং এর জামাল খান যেই কার্যালয় রয়েছে, এখানে একটি বুটিক হাউসও তারা করেছেন, যেটি মূলত ডাউন সিনড্রোম যারা আছেন প্যাশেন্ট তাদের কাজের একটা সুযোগ করে দেওয়া, তারা যাতে করে নিজে কিছুটা উদ্যমের সুযোগ পায় এবং কিছু কাজের মধ্যে ব্যস্ত থাকার সুযোগ পায়, সেই কাজটি করেছেন। তো আরও একটু আমরা জানবো এখানকার মূল উদ্যোক্তা তাসনিম আবুদ্দিনের কাছ থেকে। তাসনিম আবুদ, এখানে এই ব্যবস্থা যেটা করলেন, এটা অন্য বুটিক হাউস থেকে এটার একটু ডিফারেন্সটা কোন ধরনের, মানে পার্থক্যের জায়গাটা কি? ডিফারেন্সটা এই জায়গায় যে আমরা আসলে এই বুটিক হাউসটা একটা চিন্তা মাথায় রেখে ডাউন সিনড্রোম বাচ্চাদের জন্যই আমরা অ্যাকচুয়ালি এটা শুরু করি। যেহেতু ওদের জন্য আমরা কাজ করতে গেলে আমাদের কিছু ফান্ডিংয়ের প্রয়োজন হয়, তো ভাবলাম নিজেদের যেহেতু কিছুটা হলেও আইডিয়া আছে অথবা কাজের এক্সপিরিয়েন্স আছে, তো আমরা চিন্তা করলাম আমরা এমন একটা কিছু করি যেটাতে আমরা ওদেরও কাজ করার কিছু সুযোগ করে দিতে পারি। এখন পর্যন্ত আমরা অবশ্য ওদের নিজেদের হাতের কাজের তৈরি কোনো কিছু রাখি না, বাট আমরা দেশীয় জিনিস রাখার চেষ্টা করছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেসব জিনিসপত্র তৈরি হয় সেগুলো রাখার আমরা চেষ্টা করছি মেইনলি। তো ওই থেকে আমাদের কিছু ফান্ডিং হয়, এইখান থেকে যারাই কেনাকাটা করেন কিছু ফান্ড আসেন, সেগুলো আমরা আমাদের যে অ্যাক্টিভিটিগুলো করি অথবা ওদের জন্য যা যা আমাদের চিন্তা আছে কিছুটা আমাদের ওখানে কাভার। দেশীয় বলতে কোনো স্পেশাল কোনো এলাকার বা কোনো ধরনের স্পেশাল কোনো ক্লথ? আমরা এখন যশোরের কিছু হাতের কাজ আসি, কুমিল্লার আমাদের বাটিক আছেন, প্লাস ব্লক করছি তাঁতের চাদর। আমরা মেইনলি আমাদের এই স্টোরটা কিন্তু শুধুমাত্র হোম প্রোডাক্টস দিয়েই আমরা মেইনলি শুরু করি আর কি, যে বাসার জিনিসপত্র, কাপড় চোপড় না আর কি। আর জুটের আমরা ভ্যারাইটি রাখি অনেক, তো জুট প্রোডাক্ট তো ঢাকা চিটাগংয়ে তো খুব একটা প্রোডাকশন হয় না, তো ঢাকা থেকেই আমরা সব জিনিসপত্র নিয়ে আসছি বিভিন্ন জিনিসপত্র। এবং আমরা দেখলাম যে আমাদের যারা কাস্টমার আসেন ওনারা আসলে অনেক খুশি হন আমাদের স্টোরে এসে, যে ওরা অনেক ভ্যারাইটি দেখতে পায়, দেশীয় জিনিস যে এত ভ্যারাইটি আছে, এত ডাইভার্স, স্পেশালি জুটের, সেগুলো দেখে ওনারা অনেক বেশি। যেমন আপনি দেখেন এই কাগজগুলো, এগুলো কিন্তু হ্যান্ডমেড এবং পাতা দিয়ে করা, আচ্ছা, ভেরি মাচ বাংলাদেশি আর কি র‍্যাপিং পেপার। এগুলো কোনখান থেকে কালেক্ট করা? এগুলো আমরা ঢাকা থেকেই করেছি। আচ্ছা, তো ওনারা একটা এনজিও, ওনারাই এই কাজটা করেন, স্পেশালি ওনাদের কাছ থেকেই আমরা এনে চিটাগং এর লোকের জন্য এটা দিচ্ছি। এগুলো যেমন জুটের ওড়না দেখতে পাচ্ছেন, জুটের ব্যাগ বিভিন্ন সাইজের আরো আছে আমাদের, জুটের কি রিং আছে, সো মেইনলি ফোল্ডার আছে। মোটামুটি দেশীয় প্রোডাক্ট যেগুলো মানে সবার জন্য একটা ব্যবহার ও স্বাচ্ছন্দ্য আছে, সবাই ব্যবহার করতে আগ্রহী। এর পাশাপাশি আপনারা কি ওইখানেও কিছু দেখলাম যে আমাদের এখানে আপনি দেখবেন এই যে জুটের কার্পেট, যেগুলো অ্যাকচুয়ালি অনেক ডাইভার্স বলবো আমি এই প্রোডাক্টগুলো। এবং আমার যতটুকু আমি জানি চিটাগংয়ে এই প্রোডাক্ট কেউ রাখেন এখন পর্যন্ত আর কি, তো এগুলো আমাদের খুবই ডিফারেন্ট এবং অনেকে এসে নিয়ে গেছে এগুলো, সো ইটস আ গুড কালেকশন আমি বলবো এখানে। আচ্ছা, এখানে মাটির যে এগুলো দেখছি এগুলো কিসের? এগুলো টোটালি এগুলো ঢাকা থেকেই তৈরি করে আনা, এগুলো স্যাম্পল হিসেবে রাখা আর কি, যে আমাদের দেশীয় এত ভ্যারাইটি আছে প্রোডাক্টের যে আমরা সবসময় বাইরের জিনিস না রেখে আমাদের দেশীয় মাটি জিনিসও রাখতে পারি সাজানোর জন্য। আগামীতে আরো কি কি রাখার চিন্তা ভাবনা আছে? আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করছি, আমরা চাচ্ছি যে আমাদেরকে দেখে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন পাবনায় অনেক কিছু আছে পাখা করে, পাটি করে, আমরা চাই এইসব জিনিসগুলো আমাদের কাছে আসুক লোকজন। সো হোপফুলি আমরা অ্যাকচুয়ালি এটা শুরু করেছি খুব বেশি দেরি হয়নি, আস্তে আস্তে আমরা অ্যাড করছি, তো আমরা আসলে খুব সিলেক্টিভলি আমাদের জিনিসগুলো অ্যাড করছি আমাদের স্টোরে আর কি, সব জিনিস আমরা আর কি, এমন কিছু এক্সক্লুসিভ এবং ইউনিক জিনিস রাখতে চাচ্ছি যে চিটাগংয়ের লোকজন যেটা কখনো হয়তো দেখেননি অথবা গিয়ে দেখার কোনো সুযোগ নেই, ওই সুযোগটা আমরা তৈরি করে দিয়ে যাচ্ছি।
এবং এটার আরেকটা ইয়ে হচ্ছে, ইচ্ছে হচ্ছে আমাদের যে এখানে ডাউন সিনড্রোম বাচ্চাদের একটা কাজ করার সুযোগ করে দেওয়া আর কি, যে এই স্টোরটাকে কিভাবে গুছিয়ে রাখতে পারে একজন কাস্টমার। তাদের তারা এই কাজগুলো দেখলো, তারাও যদি এই ধরনের কাজ করতে আগ্রহী সেটাও অ্যাপ্রিসিয়েবল হবে। এটাই হচ্ছে আমাদের ইচ্ছা, কারণ এই বাচ্চাগুলো আসলে একটা সময় গিয়ে ওরা বোর্ড হয়ে যায় বাসায়, ওরা হয়তো রেগুলার কোনো জায়গায় গিয়ে কাজ করা, যেহেতু আমরা এই কাজটা জানি এবং এই বাচ্চাগুলোর বিহেভিয়ার সম্পর্কে একটু অ্যাওয়্যার আছি, সো আমরা মনে করি এই ধরনের একটা জায়গা যদি আমরা তৈরি করে দিতে পারি, এটা অনেক বড় পাওয়ার ফ্যামিলির জন্য প্লাস এই বাচ্চাগুলোর জন্য। আমরাও তাই আশা করি যে এখানে এসে আসলে আমরা যারা আছি আমরা একটু বৈচিত্র্যের সন্ধানও পাবো, কিছু ভালো জিনিসও আমরা সংগ্রহ করতে পারবো, পাশাপাশি আমরা যেই উদ্দেশ্য নিয়ে ওনারা এগুচ্ছেন সেই কাজেও সহায়তা হবে। ইনশাল্লাহ, থ্যাংক ইউ।